হ্যালো জিরো ওয়ান নাইন এটা আবার কিসের ক্লাস মোবাইল নাম্বার আমাকে অনেক শিক্ষার্থীরাই বলে যে স্যার প্রতিষ্ঠা সাল না মনে থাকে না আমি বলি মোবাইল নাম্বার মনে থাকে জি স্যার কারণ প্রতিষ্ঠা সালে কয়টা ডিজিট চারটা জিরো ওয়ান নাইন সেভেন বা আমরা বললাম যে উনিশশো উনআশি চারটা আর মোবাইল নম্বরে কয়টা ডিজিট মোবাইল নাম্বারে ডিজিট এগারোটা আমার প্রিয় শিক্ষার্থীদের মোবাইল নম্বর মনে থাকে এগারো ডিজিটের কিন্তু প্রতিষ্ঠা সাল মনে থাকে না চার ডিজিটের শোনেন প্রথমত প্রতিষ্ঠা সাল মনে রাখার টেকনিক হলো যদি ঘটনা মনে থাকে আপনার সাল মনে থাকবে এখন এক শিক্ষার্থী আবার বলে স্যার ঘটনাই বা কত মনে রাখবো আমাকে এক শিক্ষার্থী বলেছিল একবার যে স্যার আমার উনিশশো সাতান্ন আর উনিশশো একাত্তর সাল আর কিছু মনে থাকে না আমি বললাম ঠিক আছে যদিও পরবর্তীতে সেই শিক্ষার্থী আমার ক্লাস করে বলছে না এখন আমি পারবো এখন আমরা একটু মোবাইল নাম্বার পড়ি আসেন জিরো আমাদের বাঙালির একটা আবার ক্যারেক্টার আছে প্রথমটুকু আমরা ইংরেজিতে পড়ি পরেরটুকু বাংলায় পড়ি আসেন বাংলিশে পড়ি প্রথমটুকু ইংলিশ পরের টুকু বাংলা হয়ে গেল বাংলিশ জিরো ওয়ান নাইন একান্ন ষাট চৌষট্টি পঁচাত্তর জিরো ওয়ান নাইন উনআশি চুরাশি পঁচাশি উননব্বই জিরো ওয়ান নাইন চুরানব্বই পঁচানব্বই সাতানব্বই সাতানব্বই আসেন এক টানা বলি জিরো জিরো ওয়ান ওয়ান নাইন নাইন একান্ন চৌষট্টি পঁচাত্তর উনআশি চুরাশি পঁচাশি উনব্বই জিরো ওয়ান নাইন চুরানব্বই পঁচানব্বই সাত আসেন জিরো ওয়ান নাইন বাদ দিয়ে দেই একান্ন ষাট চৌষট্টি পঁচাত্তর উনআশি চুরাশি পঁচাশি উননব্বই চুরানব্বই পঁচানব্বই সাতানব্বই সাতানব্বই এখন এই যে একটা সিকুয়েন্স আমরা নিলাম সাথে কিছু ছন্দ দিয়েছি টেকনিক দিয়েছি এবার একটু ভিন্ন রকম ভাবে পড়ি আমার সাথে বলবেন যারা ক্লাস করতেছেন সাথে সাথে বলবেন বলেন একান্ন ষাট চৌষট্টি পঁচাত্তর কলম্বোর পেট্রোল নেয় সাতাত্তর সাত জাতি উনআশি চুরাশি পঁচাশি গ্রামের পাটে প্রশান্তের অর্থনীতি চুরানব্বই পঁচানব্বই সাতানব্বই সাতানব্বই এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আট বেঙ্গলের কীর্তি আর একবার পড়ি একান্ন সাহা চৌষট্টি পঁচাত্তর কলম্বোর পেট্রোল নেয় সাতাত্তর সাত জাতি উনআশি চুরাশি পঁচাশি উননব্বই গ্রামের পাটে প্রশান্তের অর্থনীতি চুরানব্বই পঁচানব্বই সাতানব্বই সাতানব্বই এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আট বেঙ্গলের কীর্তি এত কথা কেন বললাম না কি লাভ দেখেন একটা বিষয় কিন্তু আমরা যে বাণিজ্যিক জোট পড়তেছি আমরা কিন্তু সবাই মাথায় নিয়ে নেব একটা বিষয় প্রথমে দেখবেন এই যে জিরো ওয়ান নাইন আমরা এখান থেকে জিরো না নেই উনিশ নেই তাহলে উনিশ আর একান্ন হয়ে গেল উনিশশো একান্ন তাহলে উনিশশো একান্ন উনিশশো ষাট উনিশশো চৌষট্টি উনিশশো পঁচাত্তর উনিশশো উনআশি উনিশশো চৌরাশি উনিশশো পঁচাশি উনিশশো উননব্বই উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই আমরা একটা বিষয় পেলাম যে আমাদের এই সালগুলো শুরু হয়েছে উনিশশো একান্নতে আর শেষ হয়েছে উনিশশো সাতানব্বই পরীক্ষায় চারটা অপশন থাকে তো তো চারটা অপশন তো এমন না যে যারা প্রশ্ন করবে তারা আমার ক্লাস করে চারটাই অপশনে দিয়ে দিয়েছে তা তো না যদি পরীক্ষায় এটি নিয়ে কোনো প্রশ্ন আসে এটি হচ্ছে ওপেকের সাল সিক্সটি তাহলে অবশ্যই সিক্সটি থাকবে সিক্সটি ওয়ান বা আগে পরে বা সিক্সটি ফোর এরকম থাকতে পারে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠা সালটি সেটি কিন্তু আপনি অপশনে দেখতে পাবেন কারণ এই যে বারবার ক্রস করতেছেন আপনার হঠাৎ করে কিন্তু সেখানে চোখ চলে যাবে আমি আশাবাদী সেখানে আপনার চোখ যাবে। তাহলে দেখেন এখানে উনিশো কলম্বো কলম্বো দ্বারা আমরা বুঝিয়েছি ওই যে প্রথম প্রতিষ্ঠানটি কলম্বো পেট্রোল অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মানে ওপেক সিক্সটি ফোর উনিশশো চৌষট্টি সাতাত্তর জি সেভেন্টি সেভেন উনিশশো পঁচাত্তর সাত জাতি উনিশশো উনআশি কেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান গ্রাম উনিশশো চুরাশি পার্ট আইজে গ্রুপ উনিশশো পঁচাশি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন প্যাসিফিক তাহলে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন প্রশান্তের অর্থনীতি তাহলে অ্যাপেক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে অর্থনীতি দ্বারা বুঝিয়েছি ইকো ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন এ আর এফ এশিয়ান রিজিওনাল ফোরাম এশিয়ার আঞ্চলিক ফোরাম তাহলে এশিয়ান রিজিওনাল এটুকু আমরা পেয়ে গেলাম তাহলে এটা উনিশশো চুরানব্বই সালে বাণিজ্য ডাব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি উনিশশো পঁচানব্বই সাল ডি এইট সাল অর্থাৎ আমরা বুঝিয়েছি এখানে যে এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আট বেঙ্গলের কৃত্তি আট আমরা বলার সময় বলেছি আট বেঙ্গলের কৃত্তি তাহলে দেখেন বেঙ্গল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি মাল্টিসেক্টোরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বেঙ্গল বেঙ্গল দ্বারা আমরা বুঝিয়েছি উনিশশো সাতানব্বই প্রিয় শিক্ষার্থী উনিশশো একান্ন কলম্বো প্লান উনিশশো ষাট ওপেক উনিশশো চৌষট্টি জি সেভেন্টি সেভেন উনিশশো পঁচাত্তর জি সেভেন উনিশশো উনআশি সিডাফ উনিশশো চুরাশি আই জিএচি উনিশশো পঁচাশি অ্যাপেক উনিশশো উননব্বই ইকো উনিশশো চুরানব্বই এআরএফ উনিশশো পঁচানব্বই ডাব্লুটিও উনিশশো সাতানব্বই ডিএ উনিশশো সাতানব্বই বিমস্টেক আশা করি আপনি মনে রাখতে পারবেন এবং এইখানে টেকনিক পড়ানোর অন্যতম কারণ হচ্ছে এই প্রতিষ্ঠা সালগুলো থেকে একটা প্রতিষ্ঠা সাল প্রায়ই পরীক্ষায় আসে আপনি যদি কোরাস করেন খাতায় লিখে লিখে আশা করি আপনি পরীক্ষার হলে গিয়ে যদি ভুলেও যান তারপরেও সেই আপনার সঠিক অপশনটি আপনি বের করতে পারবেন শুধু এই কোরাস করার কারণে আশা করি পারবেন এবং সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন